হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয় সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নিমা প্রিয়নন ব্লেন্ডারের আনবক্সিং এবং রিভিউ দেখাবো। এটা হচ্ছে নিমা ব্লেন্ডার, এটা হচ্ছে জাপান, অরিজিনাল জাপানের কফি। এটা কফি অ্যান্ড জুস ইলেকট্রিক ব্লেন্ডার। এটাতে ব্লেন্ডার করা যাবে, গ্রাইন্ডার করা যাবে এবং জুসের হিসেবেও ইউজ করা যাবে। এটা টু ইন ওয়ান কাজ করবে। বলটা হচ্ছে স্টেনলেস স্টিলের, আর এটাতে উপরে দেওয়া আছে 18 মাসের ওয়ারেন্টি আছে, 220 থেকে 240 ভোল্ট আর 300 ওয়াটের মোটরটা। এটাতে স্টেনলেস স্টিল কাটিং ব্লেড আছে। এটা নিচে যে ফিক্সড বলটা আছে, বলটা হচ্ছে 50 গ্রাম একটা বল দেওয়া আছে, সাথে 500 ml একটা জুসার জার দেওয়া আছে, 2টা জার এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে বক্সে উপরে হচ্ছে এগুলা লেখা। আমি এটা এখন আনবক্সিং করে দেখি যে সাথে কি কি থাকছে। এখানে 2টা জার দেওয়া আছে, উপরে একটা দেওয়া আছে, এটা হচ্ছে প্লাস্টিকের জার। তো এটা আমি যদি খুলে নেই, এখানে হচ্ছে এটা ফিক্সড, এই জারটা আছে ফিক্সড। তো আগে যেটা আসতো সিঙ্গেল একটা জার আছে, শুধু এটাই জার। এটা হচ্ছে এটার কভারটা হচ্ছে এটা, এটা দিয়ে এখানে হচ্ছে শুকনো জিনিসগুলো ব্লেন্ডার করতে পারবো। এবং জারটা লাগানোর সিস্টেমটা হচ্ছে আমরা এভাবে লাগানোর পর একটু বাঁ পাশে ঘুরে নিতে হবে, তাহলে কিন্তু এটা শক্ত করে লেগে যাবে। আর খোলার সময় একটু ডান পাশে এভাবে ঘুরাইলে এটা খুলে যাবে। এখানে একটা স্টেনলেস স্টিলের ব্লেড দেওয়া আছে এবং এই বডিটা কিন্তু স্টিলের বডি। আর এখানে একটা বাটন দেওয়া আছে, ফুজ বাটন, এটা ফুজ দিয়ে চাপ দিয়ে ধরে রাখলেই এটা ঘুরবে। আর এটা হচ্ছে মোটর, সাথে অ্যাডজাস্ট এটা লাগানোই, এটা পাওয়ার কেবল দেওয়া আছে। আর এখানে যে জারটা দেওয়া আছে, জারটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার ভিতরে লাগে, নিচে যে জারটা থাকবে এই জারের মধ্যেই উপরের প্লাস্টিকের জারটা লাগবে। আর এটার কভারটা হচ্ছে এটা, জারের কভার হচ্ছে উপরের কভারটা হচ্ছে এটা। এটা দিয়ে 500 ml পর্যন্ত জুস করা যাবে। এটা লাগানোর সময় একটু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু একটা খাঁজ আছে। এই খাঁজটা যে এইখানে নিচে যে জারটা আছে এটার সাথে এভাবে লাগানোর পরে, যাতে এভাবে লাগানোর পরে একটু বাম পাশে ঘুরে দিতে হবে। একটু চাপ দিয়ে ঘুরেলে দেখা যায় শক্ত করে লেগে যাবে। আর এটা অবশ্যই লাগানোর সময় দেখতে হবে যে শক্ত করে লাগে কিনা। যদি শক্ত করে এটা লাগানো না হয়, যদি ফ্রি ঘুরে, তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। এটা এটা প্লাস্টিকের, এটা নষ্ট হয়ে যাবে। এবং এটাও দেখা যাচ্ছে যে এখন যে 4টা কাজ আছে, কাজগুলো নষ্ট হয়ে যায়। সেজন্য এটা লাগানোর সময় অবশ্যই এটা ভালো করে লাগাতে হবে। যদি ভালো করে লাগানোর পরে মেশিনটা স্টার্ট দিবেন, ভালো করে না লাগিয়ে মেশিনটা স্টার্ট দিবেন না, ভালো করে এটা লাগাবেন। তো আমি এটা চেক করে দেখি, এটা মোটরের কোয়ালিটিটা আমি দেখি একটু চেক করে। ১০ সেকেন্ড চালানোর পরে কিছুক্ষণ অফ রাখবেন, তারপর আবার চাপ দিবেন, তাহলে এটা বেশি দিন টিকবে। অনেকে কমপ্লেন আসে যে এটা নষ্ট হয়ে যায়, ঠিক মতো ইউজ না করার পরেই নষ্ট হয়ে যায় বেশি। এটা অবশ্যই খেয়াল রাখবেন যে 10 সেকেন্ড করে চাপ দিবেন, চাপ দিয়ে কিছুক্ষণ ছেড়ে দিবেন, তারপর আবার চাপ দিবেন। এভাবে ইউজ করলে আপনার জিনিসটা অনেক দিন টিকবে। আমি যদি এটা যদি লাগাই এখন, এটা অবশ্যই দেখতে হবে ঠিক মতো লাগছে কিনা, একটু চাপ দিয়ে রেখে এটাকে ঘুরিয়ে দেবো। এখন ঠিক মতো লাগছে। এখন আমি যদি এখন দেখি উপরে, আমরা যখন এটা ফুল বাটন দেবো, নিচেরটা ঘুরবে উপরেরটা ঘুরবে। তো একসাথে যদি 2টা কাজ করতে চান, নিচেরটাতে যদি ড্রাই কিছু করতে চান, উপরেরটাতে জুস বানাবেন অথবা ওয়েট কিছু করতে চান, তাহলে 2টা একসাথেও ইউজ করা যাবে। আপনার যদি সময় বাঁচাতে চান এবং ইলেকট্রিসিটি বিল কমাতে চান, তাহলে একসাথে 2টাও ইউজ করতে পারবেন। তো আমি এখন দেখি যে এটাতে কি কাজ কেমন করে। আমি এখানে কিছু শুকনো জিরা দিয়ে দিলাম, আমরা এখানে জিরা দিয়ে দিয়েছি। তো জিরাটা আমরা ফ্রাই প্যান দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। এখন আমরা এটাকে একটু গুঁড়া করবো। আমি মুখটা একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি, এটা বাম পাশে ঘুরে নিলাম, সুন্দর করে লেগে গেছে। এখন আমরা এটা গুঁড়া করি। আমরা অবশ্যই আবার বলতেছি, অবশ্যই আপনি 10 সেকেন্ড চাপ দিয়ে রাখবেন, 10 সেকেন্ড পরে এটা এটা ছেড়ে দিবেন, পরে আবার দিবেন। আমরা এটা 4-5 বার দিয়েছি 10 সেকেন্ড করে, আমরা এখন দেখি কেমন গুঁড়া হয়। দেখেন একদম গুরু গুরু হয়ে গেছে। জিরার সাথে যে মুগগুলো থাকে, মুগগুলো একটু একটু এটা রয়ে গেছে, এটা আসলে ইয়ে হবে না। মুগগুলো এরকম কয়েকটা আছে, এরকম মানে এটা হচ্ছে জিরার যে গোটাটা থাকে সেটা হয় নাই, বাকিগুলো কিন্তু অনেক গুরু হয়ে গেছে।
তো এটা কিন্তু আমরা 4-5 বার দিয়েছি 4-5 বার 10 সেকেন্ড করে 4-5 বার দেওয়াতে এরকম পুরো হয়েছে আমরা এখন উপরের চাপটা দিয়ে আমরা পেস করে দেখি পেস কেমন হয় তো চাপ দিয়ে লাগাতে হবে এটা দিয়ে যখন কিছু করবেন এটা হচ্ছে ড্রাই কিছু করা যাবে না ওয়েট করা লাগবে তো এটার সাথে একটু আমাদের পানি দেওয়া লাগবে আমরা একটু পানি দিয়ে দিচ্ছি আমরা একটু পানি দিয়ে দিচ্ছি এখানে এখন আমরা এই মাপটা লাগিয়ে দেব এটা অবশ্যই চাপ দিলে লেগে যায় এটা কিছু করতে হয় না আমরা এটাও 4-5 বার গ্রাইন্ডার করেছি আমরা 4-5 বার দিয়েছি 10 সেকেন্ড করে এখন আমরা এটা খুলে দেখি এখানে কিন্তু ভিতরে কিন্তু কোনো পানি আসে না এখানে যে আমরা পানি দিয়ে এটা ব্লেন্ডার করছি পিছনে ভিতরে কিন্তু কোনো পানি আসে না ভিতরে দেখতে পাচ্ছেন একদম ড্রাই এখানে কিন্তু কোনো পানি আসে না পুরো পানিটা তো জুস বানালেও কিন্তু এখানে উপর আসবে না পেস্টটা একদম পেস্ট হয়ে গেছে এখানে কিন্তু কোনো দানা দানা নাই একদম পেস্ট হয়ে গেছে পেঁয়াজ তো আপনারা যদি চান দুইটা একসাথেও করতে পারবেন উপরে ওয়াইট আইটেম দিয়ে নিচেটাতে ড্রাই আইটেম দিয়ে একসাথেও করতে পারবেন তাহলে আপনাদের সময় এবং কারেন্ট বিল দুটাই বাঁচবে আমরা এখন এটার সাথে রসুন দিয়েছি দেখি রসুনটা পেস্ট করে দেখি আমরা রসুনের সাথে একটু পানি দিয়ে নিয়েছি এখন একটু এই প্রোডাক্টে দিয়ে একসাথে দুইটা কাজ করতে পারবেন আপনারা জুসার হিসেবে কাজ করতে পারবেন গ্রাইন্ডার হিসেবে কাজ করতে পারবেন প্রোডাক্টটা ভালো কাজ করতেছে তো ভিডিওটি কেমন লাগবে সেটা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন ভালো লাগে থাকলে অবশ্যই থামস আপ দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য